সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা মূলত আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ঈদের দিনে একটা ঈদের মেলার ভিডিও ধারণ করার জন্য, তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে একটি ঈদের মেলাতে ভিডিও ধারণ করার জন্য এসেছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা মূলত আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আজকে আমরা যে এখানে ঈদের মেলার ভিডিওটি ধারণ করতে এসেছি এটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ অমিরুদ্দিন মাঠে এই মেলাটি, ঈদের মেলাটি বসেছে। তো আমরা ঘুরে ঘুরে আমরা আজকে মেলার ভিডিওটি দেখব। তো আশা করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা প্রথমে শুরু করছি এদিক দিয়ে একদম ঐতিহ্যবাহী মিষ্টান্ন দ্রব্যগুলো। মোটামুটি এখন দুপুর বেলাতে হওয়াতে কিন্তু মানুষজনের উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে মেলাতে, বিকাল দিক দিয়ে কিন্তু প্রচুর মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এই মেঘলা আকাশে আজকে এই ঈদের মেলাটি আপনাদের দেখাচ্ছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। Thank you.
বেঁচে কিনে কিরকম? আস্তে আস্তে মানুষ হবে, মেলা তো 7 দিন আছে। তো অনেক দোকানগুলোতে কিন্তু মোটামুটি ভিড় লেগে রয়েছে। তো যতই দিন করেছে ততই কিন্তু মেলাতে মানুষের সমাগম ততই বাড়ছে। বেচাকেনি কিরকম হচ্ছে? কতদিন ব্যাপী মেলা? মেলা 7 দিন ব্যাপী। 7 দিন ব্যাপী। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা বাসুদেবপুর মেলান্তর। তো মেলাতে সাধারণত যে ধরনের জিনিসপত্রগুলো দেখা যায় এই গ্রামের মেলাগুলোতেও, অর্থাৎ ঈদ মেলাগুলোতে কিন্তু সেই ধরনের জিনিসপত্রগুলোই উঠেছে। এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের যে প্রিয় জিনিসগুলো সেগুলো কিন্তু তারা এই ঈদ মেলা থেকে কিনে নিচ্ছে। এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু ঢাকা থেকে গ্রাম অঞ্চলে প্রচুর মানুষজন তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য এসেছে। কেমন লাগছে ঈদ মেলা? খুবই ভালো লাগছে। এরকম মেলা আমরা চাই প্রত্যেক বছর হোক, এই ছেলেমেলারা মেলা করতে পারে। উপরের আগে ইতিহাস ছিল না, আমরা চাই বারবার হোক। আমরা মনে হয় ছোটো বয়সে ফিরে গেছি, মেলাতে কেমন হয় তার জন্য আমরা দেখতে আসছি। মেলাতে কী কেনা হলো? না এখনো কিছু কেনা হয় না, বাগনে বাগনে নিয়ে বিকালে আসবো, তখন কিনে দেবো বাগনে বাগনে। শুনছিলেন মেলা দেখতে আসা মানুষজনের সাথে ঈদ মেলা উপলক্ষে তাদের শৈশবে ফিরে যাওয়ার যে একটা প্রবণতা, সেটি কিন্তু এই ঈদ মেলাতে দেখতে পাওয়া যায়। এবং সেই সাথে বাংলাদেশের গ্রাম অঞ্চলের মেলাগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যবাহী টমটম গাড়ি রয়েছে, টমটম গাড়িটা একটু চালায় দেখানো যাবে? ছোটোবেলাতে যারা এরকম টমটম গাড়ি নিয়ে খেলা করেছিলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।
এখন আপনাদের মাটির কিছু খেলনা দেখাই। মেলাতে কিন্তু মাটির খেলনাও এসেছে অনেকগুলো। তো এই মেলাগুলো দেখলে কিন্তু সেই পুরনো দিনের মেলাগুলোর কথা মনে পড়ে। এদিকের মেলাগুলো একদম খোলা আকাশের নিচে কিন্তু বসেছে। এদিকে একদম খোলা আকাশের নিচে মেলা বসেছে। অসম্ভব সুন্দর একটি ঈদ মেলা আমরা উপভোগ করছি আজকে বিটি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এদিকে লোহার জিনিসপত্রগুলো রয়েছে। কত করে বিক্রি করলেন? বিক্রি করলাম আপনার 180 টাকা 160 টাকা। লোহার জিনিস এখন এত চলে না, লোহার জিনিস এখন কম চলে, প্লাস্টিকের জিনিস বেশি চলে। আমরা কর্মকারেরা জানি এই যে অন্য অন্য জিনিসের তাই চলে। কিরকম আজকে বিক্রি? কিরকম আজকে ব্যবসা বিক্রি? সেই রকম না, এই কোনো রকম মালিক চালাইতে আছে আর কি আমাদের এইরকম। তো এদিকে লোহার জিনিসপত্র এবং এদিকে মাটির জিনিসপত্র। অসম্ভব সুন্দর মাটির জিনিসগুলো। অনেক রকমের জিনিস এবং সেই সাথে সুন্দর রং করে একদম প্রস্তুত করা হয়েছে। মানি ব্যাগ বিক্রি করা হচ্ছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখন পর্যন্ত যারা বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ঈদ মেলা থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটি স্বাধীন থাকবেন।